এই লকডাউনের মাঝেই চাকরি খোয়াতে চলেছেন প্রায় এগারো হাজার শিক্ষক কিন্তু কেন এ বিষয়ে আজকের যে খবর সেটি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো এবং সঙ্গে বলব শিক্ষামূলক খবরগুলোর নিয়মিত আপডেটস পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি এবং পাশের বেল আইকনটিও প্রেস করে রাখবেন তাহলে যখন এই নতুন খবরগুলো চ্যানেলে আপলোড হবে আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন যে করোনা মহামারীর মধ্যেই এবার চাকরি খোয়াচ্ছেন ত্রিপুরার কয়েক হাজার শিক্ষক বা আমলে নিযুক্ত হওয়া দশ হাজার তিনশো তেইশ শিক্ষকের চাকরির মেয়াদ আগামী একত্রিশে মার্চ শেষ হচ্ছে যদিও এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন বামমূলে নিযুক্ত হয় সমস্ত শিক্ষকরা তবুও অ্যাডহক ভিত্তিতে চাকরিতে বহাল ছিলেন তারা কিন্তু করোনা পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে বাড়তি তিন মাসের সময় চাওয়া হলেও তা কার্যত খারিজ হয়ে গিয়েছে ফলে মহামারীর মাঝে চাকরি হারিয়ে বসতে চলেছেন কয়েক হাজার শিক্ষক গত শুক্রবার সুপ্রিম কোর্টের এই বিষয়ে ত্রিপুরা রাজ্য সরকারও চাকরি হারানোর মুখে থাকা শিক্ষকদের বক্তব্য শুনেছে শুনানিতে রাজ্য সরকারের কাছ থেকে লিখিতভাবে তাদের প্রস্তাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় সুপ্রিম কোর্টের আবেদনকারীরা অতিরিক্ত তিন মাসের সময় প্রার্থনা করেন কিন্তু সেই আর্জি কার্যত খারিজ হয়ে গিয়েছে আগামী একত্রিশে মার্চের মধ্যে ত্রিপুরা সরকারকে বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে ওই পরিপোর্টের পর চূড়ান্ত পদক্ষেপের কথা জানা যেতে পারে বলে সূত্রের খবর জানা গিয়েছে দু সালে শিক্ষক নিয়োগ করে তৎকালীন বাম সরকার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে দায়ের হয় মামলা মামলা দেশের শীর্ষ আদালতে যায় ত্রিপুরা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের শিক্ষক নিয়োগের বাতিলের নির্দেশ দেয় চূড়ান্ত সমস্যায় পড়েন দশ হাজার তিনশো তেইশ জন শিক্ষক পরে ওই শিক্ষকদের চাকরি বল রাখতে বাম সরকার তেরো হাজার শিক্ষাকর্মীর পদ তৈরি করে তাও সুপ্রিম কোর্টে ধাক্কা খায় এই নিয়ে শুরু হয় নির্বাচনী যুদ্ধ কাজ হারানোর আশঙ্কায় থাকা শিক্ষকদের পাশে দাঁড়িয়ে ঢালাও প্রতিশ্রুতি দেয় বিজেপি কিন্তু সরকার বদলের পর বিজেপি ওই তেরো হাজার পদের নিয়োগ পাওয়া শিক্ষক কর্মীদের অনুমোদন না দেওয়ার কথা ঘোষণা করে সুপ্রিম কোর্টের বিজেপি সরকার কিছুই সময় প্রার্থনা করে সুপ্রিম কোর্ট গত বছর একত্রিশে মার্চ পর্যন্ত শিক্ষকদের বহাল রাখার সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় এরপর আর কোনো আবেদন শোনা হবে না আর তাতেই পারে বিপত্তি কেননা এদিকে যে ভয়াবহ গ্রাস। তৈরি হয়েছে এর মাঝে এই শিক্ষকদের কিন্তু একটি বড় ধরনের সমস্যার সম্মুখীন তারা হতে চলেছেন অথবা তারা কিন্তু চাকরি হারাতে যাচ্ছেন পরবর্তী আপডেটস পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটি এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ